সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি ইংলিশ সেন্টার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক বেশি ভালো আছো তো দুই সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আজকের এই অ্যাসাইনমেন্ট আজকের বিষয় হচ্ছে সমাজকর্ম পত্র অর্থাৎ বিশ এটার বিষয়কট হচ্ছে দুইশো একাত্তর অর্থাৎ এই বিষয়টা যাদের মেন সাবজেক্ট রয়েছে তারা কিন্তু এই বিষয়ের অ্যাসাইনমেন্ট করতে হবে আর যাদের জন্য যাদের ফোর্থ সাবজেক্ট রয়েছে তাদের কিন্তু এই বিষয়ের অ্যাসাইনমেন্ট করার দরকার নেই আর এই ভিডিওর অ্যাসাইনমেন্টের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটু রিকোয়েস্ট করবে এর আগে যদি তুমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমার এই চ্যানেলে কিন্তু আমরা এসএসসি এইচএসসি এর সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের সলিউশন দিয়ে থাকি এবং ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আশা করি আমার চ্যানেলের সাথে থাকলে তুমি উপকৃত হবা আর এই ভিডিওটি তৈরি করতে যদি আমার অনেক সময় লাগে এই ভিডিওতে লাইক দিতে কিন্তু তোমার এক সেকেন্ডের বেশি সময় লাগে না আশা করি লাইক দিয়ে পাশে থাকবা তো আমরা চলো এখন এই প্রশ্নের এই অ্যাসাইনমেন্টের কোশ্চেনে চলে যাই এরপর আমরা এই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্রে আমরা দেখে নেবো এবং সেই উত্তরপত্রটি যদি তুমি পরীক্ষার খাতায় লেখো অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্টে করো সেক্ষেত্রে তুমি কিন্তু সর্বোচ্চ মার্ক পাবা আর আমি চাই যে যেহেতু তোমাদের একটু মানসিকত্রিক তোমাদের বলে দিয়েছে যে তোমাদের নির্দেশনা দিয়েছে যেহেতু তোমাদের একটু নিজের একটু মডিফাই নিজের মতো করে লিখতে তো আমি চাই যে এটা তোমরা পঁচানব্বই পার্সেন্ট তোমরা এটার মতো করে লিখবা এবং ফাইভ পার্সেন্ট তোমরা একটু নিজেরা মডিফাই করে রাখবে কারণ এখানে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে সংজ্ঞা চেয়েছে যে সংজ্ঞাগুলোর কোনো পরিবর্তন করার দরকার নেই কারণ সবার সংজ্ঞা কিন্তু একই হবে কারণ তুমি কিন্তু সমাজকর্মী সমাজকর্মীবিদ নয় নও যা যাতে তুমি তাদের সংজ্ঞাগুলো চেঞ্জ করতে পারবা তো কিছুটা পরিবর্তন করে তুমি কিন্তু তোমার নিজের মতো এই অ্যাসাইনমেন্টটা সাজিয়ে নিতে পারো আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো তো আমরা এখন প্রশ্নের চলে আসছি দেখো এখানে প্রশ্ন হচ্ছে কি অ্যাসাইনমেন্ট নম্বর এক এটা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় সমাজকর্ম প্রকৃতি এবং পরিধি অ্যাসাইনমেন্ট এখানে বলেছে যে ডব্লিউ এ ফিডলেন্টার এবং অ্যানসাইক্লোপিডিয়া অব সোশ্যাল ওয়ার্ক প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞার আলোকে সমাজকর্মের শিক্ষার প্রয়োজনীয়তার পক্ষে যুক্তি কথা এবং তারা কিছু নির্দেশনা দিয়েছে নির্দেশনাগুলো হচ্ছে ডব্লিউ আ ফিডলেন্টার এবং অ্যানসাইক্লোপিডিয়া অব সোশ্যাল ওয়ার্ক প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা সমাজকর্মের এই দুইটি সংজ্ঞায় তুলনামূলক উপস্থাপন ও ব্যাখ্যা সমাজকর্ম ধারণার পরিপ্রেক্ষিতে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য বননা এবং সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা পক্ষে যুক্তিকতা অর্থাৎ এখানে চারটা কোশ্চেন দিয়েছে এই চারটা যে এক দুই তিন চার এই চারটা কোয়েশ্চনের আলোকেই কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টটা সাজাতে হবে তো আমরা এখন চলো অ্যাসাইনমেন্টের সলিউশনে চলে যাই এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন তো অ্যাসাইনমেন্টের সলিউশনের আসার ক্ষেত্রে আবার একটু বলবো এর আগে কিন্তু আমরা ইসলামের ইতিহাস বর্ণীতি এবং যুক্তিবিদ্যা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র দিয়েছি তোমরা তোমাদের যাদের ওই বিষয়গুলো রয়েছে তোমরা আমার চ্যানেলে ঘুরে এসে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো আশা করি তোমরা উপকৃত হবা এবং বন্ধু সাথে আমার ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা কোথা থেকে দেখছো এবং কার কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট দরকার সেটা আমাকে জানিয়ে দাও বিষয় সমাজকর্ম প্রথম পত্র প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দুই হাজার একুশ অর্থাৎ এসএসসি দুই হাজার একুশ অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে সমাজকর্ম প্রকৃতি এবং পরিধি এই বিষয়গুলো কিন্তু তোমরা তোমাদের প্রথম পেজে লিখবা না এটা এগুলো হচ্ছে কভার পেজে কভার পেজে বিষয়টা লিখবে এবং অ্যাসাইনমেন্টের শিরোনামও কিন্তু কভার পেজে লিখবা আর পরবর্তী পেজ থেকে তোমরা এইখান থেকে শুরু করবো অর্থাৎ সমাজকর্মের সংজ্ঞা এখানে আমি ক নম্বর দিয়ে দিয়েছি তোমরা নাম্বার না দিলে এখানে একটা স্টার মার্কও দিতে পারো এভাবে লিখতে পারো যে সমাজকর্মের সংজ্ঞা এই সংজ্ঞাটা কিন্তু তুমি পরিবর্তন করতে পারো সেভা এটা কিন্তু তুমি এখানে যা আছে হুব হুবি লিখতে হবে সমাজকর্মের ধারণায় ওয়াল্টার আিডলেন্টার এই যে ওয়াল্টার ফিডলেন্টার ইংলিশে এখানে লিখে দিবা বলেন যে সমাজকর্ম হলো মানবিক সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি ও স্বাধীনতা অর্জনের জন্য এককভাবে বা দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে এটার ইংরেজি সংজ্ঞাটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ইজ আ প্রফেশনাল সার্ভিস বেসড আপন সায়েন্টিফিক নলেজ অ্যান্ড স্কিল ইন হিউম্যান রিলেশনস হুইস অ্যাস ইন্ডিভিজুয়াল অ্যালং অল ইন গ্রুপস টু অফ টেন সোশ্যাল অ্যান্ড পার্সোনাল স্যাটিসফ্যাকশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অনেকে আবার তোমরা যে এই ইংরেজি সংখ্যাটা না দিতে পারো কিন্তু এটা কিন্তু অবশ্যই তোমাদের দেওয়া দরকার কারণ তুমি ইংরেজি সংখ্যাটা দিলে কিন্তু বেশি মার্ক পাবা কারণ অ্যাসাইনমেন্টে বাংলা ইংলিশ দুইটাই লেখা যায় কোনো সমস্যা নেই আর তোমরা অনেক বেশি কালারিং পেন ইউজ করবো না এখানে আমি যেরকম দেখো পেন ইউজ করেছে যে নীলকালিটা ইউজ করেছে তোমরা চাইলে এটা ইউজ করতে পারো সবুজ কালি এবং লাল কালি ইউজ করা দরকার নেই এরপর আমাদের যেই সমাজকর্ম বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া অফ সোশিয়াল ওয়ার্কের সমাজকর্ম সংজ্ঞায় বলা হয়েছে এই যে এতটুকু একটু তুমি হাইলাইট করে দিবা মানে এই নীলকালি দিয়ে একটু দেখিয়ে দেবে যাতে করে সারারা বুঝতে পারে যে তুমি তাদের সংজ্ঞাটা দিয়েছ যে সমাজকর্ম হলে একটি পেশাগত একাডেমিক শৃঙ্খলা যে ব্যক্তি পরিবার দম্পতি দল ও সমষ্টির গুণগত জীবন মান অর্জন ও কল্যাণে গবেষণা নীতি সমষ্টি সংগঠন সরাসরি অনুশীলন সংকটে হস্তক্ষেপ ও শিক্ষা প্রদানের মাধ্যমে উন্নয়নে সচেষ্ট যার সুফল সামাজিকভাবে অসুবিধাগ্রস্ত যেমন দারিদ্র মানসিক ও শারীরিক অসুস্থতা বা অক্ষমতা এবং জনগণের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘনের মতো সামাজিক অবিচার দূর করে এই যে এখানে দূর করে পরের পেজে আমরা আসছি এটা ইংলিশে আবার সংখ্যাটা এখানে দিয়ে দিয়েছি যে সোশ্যাল ওয়ার্ক ইজ আ প্রফেশনাল অ্যান্ড অ্যাকাডেমিক ডিসিপ্লিন দ্যাট শিক্স টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড সাবজেক্টিভ ওয়েলবিং অফ ইন্ডিভিজুয়াল ফ্যামিলিস কাপলস গ্রুপস অ্যান্ড কমিউনিটিস থ্রো রিসার্চ পলিসি কমিউনিটি অর্গানাইজিং ডিরেক্ট প্র্যাকটিস ক্রাইসিস ইন্টারভেনশন অ্যান্ড টিচিং ফর দ্য বেনিফিট অফ দোজ এফেক্টেড বাই সোশ্যাল মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ইলনেস অর ডিসঅাবিলিটি অ্যান্ড সোশ্যাল ইনজাস্টিস ইন ইনক্লুডিং ভাইলেশন অফ দে আর সিভিল্টিস অ্যান্ড হিউম্যান রাইটস এটা কিন্তু যে আগে আমরা যে বাংলা সংজ্ঞাটা দিলাম সেটার ইংলিশ সংজ্ঞাটা এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার এটার কিন্তু পরিবর্তনের কিছুই নেই এখানে যা আছে তোমরা হুবুক লিখবা এরপরে খো নম্বর এখানে আমি খো নম্বর দিয়েছি তোমরা এখানে স্টারমার্ক দিয়ে এইটা লিখতে পারো এই যে হিনসটা লিখতে পারো যে প্রশ্নটা যে সমাজকর্মীর সংজ্ঞা তুলনামূলক উপস্থাপন উপরে আলোচিত ওয়াল্টার ফিন ল্যান্ডের ও সমাজকর্মী বিশ্বকোষের সংজ্ঞায় দুটি সমাজকর্মকে একটি পেশাগত কর্ম বলা হয়েছে অর্থাৎ আমরা উপরে যে আলোচনা করেছি সেই দুইটা থেকে আমরা বলতে পারি যে সমাজকর্মী একটি পেশাগত কর্ম উভয় সংজ্ঞাতে দেখা যায় যে সমাজকর্মী একটি পেশাদার সেবা কর্ম যা স্বতন্ত্র ব্যক্তি দল কিংবা সামাজিক সন্তুষ্টি অর্জনে অগ্রণী ভূমিকা পালন করে ফি ল্যান্ডারের বলা হয়েছে সমাজকর্মে স্বাধীনতা অর্জনে এককভাবে বা দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে তেমনইভাবে সমাজকর্ম বিশ্বকোষের সংখ্যায় বলা হয়েছে সমাজকর্ম সামাজিক অসুবিধাগ্রস্ত যেমন দারিদ্র দারিদ্র মানসিক ও শারীরিক অসুস্থতা বা অক্ষমতা জনগণের স্বাধীনতা মানবাধিকার লঙ্ঘনের মতো সামাজিক অবিচার দূর করে অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা রক্ষায় ভূমিকা পালন করে ডব্লিউ আর ফিনল্যান্ডের ও সমাজকর্ম বিশ্বকে উভয় সংঘাতে সমাজকর্মের ধারণা যথেষ্ট মিল রয়েছে এরপরে গ নম্বর কোশ্চেনটা দেখো গ নম্বর কোশ্চনে গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে মানুষ সামাজিক জীব এবং মানুষ সৃষ্টির সূচনা লগ্ন থেকেই সমাজবদ্ধভাবে বসবাস করা আছে কারণ কোনো মানুষের পক্ষে একা বসবাস করা সম্ভব নয় সমাজ পরিবর্তনশীল এবং এই পরিবর্তনশীল সমাজের সাথে সামঞ্জস্য রেখে চলতে মানুষ অনেক সময় ব্য হয় যার ফলে সমাজে সৃষ্ট হয় নানা সামাজিক সমস্যার আর এই সকল সমস্যার সমাধান এবং মানুষকে তার সামাজিক পরিবেশের প্রতিটি স্তরে জনগণকে সক্রিয় ও সামঞ্জস্য স্থাপনে সক্ষম করে তোলার জন্য সমাজকর্মের উদ্ভব সমাজকর্মের মূল লক্ষ্য উদ্দেশ্য কি জনগণের সমস্যার সমাধান উপযোজন ক্ষমতার উন্নয়ন এবং সম্পদ সেবা সুযোগের সাথে মানুষের সংযোজন ঘটানো কার্যকরী ও মানবীয় ব্যবস্থা ত্বরান্বিত করা সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন কার্যকর সামাজিক ভূমিকা পালনের জন্য ব্যক্তিগত সামাজিক সম্পদের সমাবেশ করা সামাজিক বিপর্যয় প্রতিরোধ করা এগুলো হচ্ছে সমাজকর্মের মূল লক্ষ্য উদ্দেশ্য তো এগুলো আমরা এখানে একটু হাইলাইট করে দিয়েছি তোমরা এখানে নীলকালী বাদ লাল এবং সবুজ বাদ যে কোনো কালি এখানে তোমরা ইউজ করতে পারো তবে এত বেশি কালার ইউজ করবো না যাতে করে তোমার অ্যাসাইনমেন্টটা দেখতেই বিশ্রী লাগে এরপরে আমরা চলে যাই আমাদের তো ওই আমাদের খ নাম্বারে আমরা লাস্টে একটা ফিনিশিং দেবো সেটা হচ্ছে যে সার্বিকভাবে বলা যায় যে সমাজকর্মের মানে গ নাম্বারে লাস্টে যেটা ফিনিশিং যে সার্বিকভাবে বলা যায় যে সমাজকর্মের লক্ষ্য হলো সমাজ সারা সমাজ জীবন থেকে সকল প্রকার জটিল সমস্যা দূর করে পরিকল্পিত উপায় কাঙ্ক্ষিত গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টি করে এর এই উদ্দেশ্যে সমাজকর্ম জাতি ধর্ম বন্য শ্রেণী নির্বিশেষে সকল মানুষের ব্যক্তিগত দলীয় সমষ্টিগত সমস্যা সমাধানে সাহায্য করে আমাদের লাস্ট কোশ্চেন যেটা অর্থাৎ লাস্টের নির্দেশনা যেটা দিয়েছে যে সমাজকর্ম পাঠের প্রয়োজনীয় তা তা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা পরিশ্রম যে এই বিষয়টা কিন্তু তুমি নিজের মতো একটু মডিফাই করে লিখতে পারো কারণ হাজারো সামাজিক সমস্যা জর্জরিত আমাদের এই বাংলাদেশ পৃথিবীর অন্যান্য সমস্যা সংকুল দেশের ন্যায় আমাদের দেশেও সমাজকর্মের প্রয়োগক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে তাই সময় প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে সমাজকর্ম পাঠের সমাজকর্মের অর্থনৈতিক ও সামাজিক উভয় দিককে সমান গুরুত্ব প্রদান করা হয় সেই নিরেখে সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ নিয়ন্ত্রণ ও উন্নয়ন সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আধুনিক সমাজের সমস্যাগুলো বহুমুখী ও জটিল প্রকৃতির শিল্প বিপ্লবের ফলে সমাজ বিজ্ঞানের যেমন যান্ত্রিক উৎকর্ষতার সৃষ্টি হয়েছে তেমনি সমাজের সৃষ্টি হয়েছে নানা জটিলতা বহুমাত্রিক সমস্যার বিভিন্নমুখী চাহিদা ও সমস্যার কারণ প্রভাব ইত্যাদি সম্পর্কে যথাযথ অনুসন্ধানে সমাজকর্মের বস্তুনিষ্ঠ জ্ঞানের অপরিহ্যতা উল্লেখযোগ্য সমাজকর্ম তার মৌলিক ও সহায়তা পদ্ধতির অনুশীলনের মাধ্যমে সমস্যার উৎস কারণ প্রকৃতি ও প্রভাব নির্ণয় করে সেগুলোর সমাধানে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারে এরপরে আমরা দেখো আমাদের সম্পদ সীমিত কিন্তু চাহিদা অসীম এই সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমাজের বিরাজমান বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে বাস্তবমুখী কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবের বাস্তবায়নের মাধ্যমে এদিকে যেমন একদিকে যেমন জনগণের আয় বাড়ানো যায় তেমনি ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব সে এক্ষেত্রে সামাজিক অর্থনৈতিক মানবিক সকল প্রকার সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহারের সমাজকর্মের জ্ঞান বিশেষভাবে উপযোগী সমাজকর্মের জ্ঞান মূল্যবোধ ও নীতিমালাগুলো আত্মস্থ অনুসরণ করে একজন সমাজকর্মী সমাজের আদর্শ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সুতরাং বলা যায় যে আধুনিক জ্ঞান সভ্যতার বিকাশ ও ধারাবাহিকতা সমাজকর্ম অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত শুধু বাংলাদেশ সেই সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা রয়েছে তা নয় বরং সারা বিশ্বেই সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য তাই সমাজ ও মানুষের সার্বিক কল্যাণ উন্নয়ন সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করতে সমাজকর্ম শিক্ষার কোনো বিকল্প নেই এই যে এই বিষয়টা লাস্টে যে কোশ্চেনটা আমরা এখানে লিখলাম এটা কিন্তু তোমরা নিজেদের মতো লিখতে পারো আর তোমার যদি একান্তই প্রবলেম হয় এটাও তোমরা দেখে দেখে লিখতে পারো কারণ এটাও লিখলেও তোমরা কিন্তু সর্বোচ্চ মার্ক পাবা এটা কেন আমি উপভোগ দেখি লিখতে বলি না কারণ এই জিনিসটা অনেকেই কপি করে লিখবে সেক্ষেত্রে একই করলে যদি দশজন ইনস্টিটিউট এই জিনিসটা লেখে তাহলে কিন্তু স্যাররা একটু বিরক্ত হবে এই জন্য তুমি যদি চাও তুমি তোমার বাসায় বই দেখে বা বিভিন্ন সোর্স থেকে স্টাডি করে তুমি কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলো রেডি করতে পারো আর আশা করি আজকের এই সমাজকর্মী অ্যাসাইনমেন্টটি তোমরা সহজেই বুঝতে পেরেছ এবং এই নমুনা দেখে তুমি কিন্তু বাসায় তোমার এই সমাজকর্ম বিষয়ের অ্যাসাইনমেন্ট রেডি করতে পারবে এবং আশা করি এই অ্যাসাইনমেন্টটা তুমি যদি তোমার কলেজে জমা দাও তুমি সর্বোচ্চ মার্ক পাবা আর তুমি আর তোমাদের কার কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট দরকার এবং সামনে যে আরও তোমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট করতে হবে সেই অ্যাসাইনমেন্টের সলিউশনগুলো কিন্তু আমাদের চ্যানেলে আমরা আপলোড করব কারণ আমাদের চ্যানেলে কিন্তু আমরা এসএসসি এবং এইসিসি পরীক্ষার শিক্ষার্থীদের সকল ষয়ের অ্যাসাইনমেন্টের সলিউশন দিয়ে থাকি এবং ইংরেজি বিষয়ের অনেক বেশি টিউটোরিয়াল দিয়ে থাকি আশা করি আমার চ্যানেলের সাথে সাথে থাকলে তোমরা অনেক বেশি উপকৃত হবা আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দাও এবং কার কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট লাগবে সেটা আমাকে জানিয়ে দাও কারণ আমরা ইতিমধ্যে তোমাদের মানবিক বিভাগের ইসলামের ইতিহাস এবং পরিণীতি এবং যুক্তিবিদ্যা বিষয়ে সলিউশন দিয়েছে এবং সামনে আরও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর সলিউশন দিব এবং ব্যবসা শিক্ষা শেখার এবং বিজ্ঞান বিভাগের সকল বিষয়ে সলিউশন আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে দিয়ে থাকবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করবে এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবা। সবাই সু ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত